সখী ভোজকে মারা হয়েছে। এখানে সমুক্ত খান এই মাঠে একটা মিটিং করেছিল, এমন কোন উত্তেজনা কথাবার্তা বলেছিল তাদের উচিত নয় বলল। যদি এমন একটা কথা বললাম মানুষ মরে গেল, সে কিসের লিডার? যে দলেরই হোক, যে ধরনেরই মানুষ হোক, খুনের রাজনীতি তৃণমূল কংগ্রেস পছন্দ করে না এবং বিশ্বাসও করে না। আমরা জানি আইনত ব্যবস্থা হবে এবং সাজা পাবে। 26 জনের নামে অভিযোগ হয়েছে, কিন্তু বারবার বলছো সৌমিত্র খা উত্তেজিত বক্তব্য দিয়ে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। সেই ব্যবস্থা হবে, 100 বার ব্যবস্থা হবে। এসব বাজে কথা হুমকি দিয়ে কিছু হবে না। তৃণমূল হাতে চুরি করে নাই, হ্যাঁ যদি ভেবে নাই যে হুমকি দেবো, পাল্টা হুমকি আমরা দিতে পারি। হুমকি দেওয়ার কোনো দরকার নাই, হুমকি দিতে হয় না, ভোটের রায়ে 21-এ বুঝিয়ে দেবো। সৌমিত্র খান উস্কানি দিচ্ছে বলা হলো, FIR এ ওর নাম নেই কেন? এবার তো আমি করি না, যারা করেছে তাদের সঙ্গে দল থেকে কি কোনো আইনি ব্যবস্থা সেখানে মিছিল ছিল, সেখান থেকেও একই স্লোগান খেলা হবে খেলা হবে, এবং বিজেপির সভাপতি বলেছে এই খেলা কিন্তু অনুব্রত মণ্ডল শুরু করেছে, শেষ করবে তারা, এই কথাটাই বলে। আমি আবার বলছি, আপনারা জানেন এখানে আমি বলতে রাজি নয়, পরিমাণ বলা করেছেন, আবার বলছি খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে। এই মাটিতে আমি বলছি এই মাটিতে খেলা হবে। কি বলছে আমার জল দখলায়, 21-এর পর দেখে নেবেন ভয়ঙ্কর খেলা হবে, এই মাটিতেই খেলা হবে। 10 পয়সার পুঁজি 1 টাকার ঘটনি করে লাগবে।